প্রিয় শিক্ষার্থীরা, আশা করি তোমরা সবাই ভালো আছো। আমরা গত 5টি লেকচারে বৃত্তের ফোরে নিয়ে আলোচনা করেছি এবং তোমরা ফোরের যতগুলি সমস্যার কথা আমাকে জানিয়েছো আমি প্রায় সবগুলি আলোচনা করেছি। তো আজকে আমরা বৃত্তের দ্বিতীয় এক্সারসাইজ আমরা 4B আলোচনা করব। তো এক্সারসাইজ 4B মূলত বৃত্তের স্পর্শক এবং অভিলম্ব নিয়ে। স্পর্শক এবং অভিলম্ব এগুলির আলোচনা তোমাদের ক্যালকুলাসের অন্তরীকরণেও ছিল, তখন আমরা অত বিস্তারিত আমাদের হয়তো আলোচনা হয়নি। আমরা স্পর্শক বলতে কি বুঝি? স্পর্শক মানে যে স্পর্শ করে, স্পর্শক একটা রেখা, যে কোনো বক্ররেখাকে স্পর্শ করে, আর স্পর্শবিন্দুতে স্পর্শকের উপরে যে লম্ব তাকে বলা হয় অভিলম্ব। তো আমরা স্পর্শ কিভাবে পাই, এটা সৃষ্টি কিভাবে হয়, এখানে আমরা এটা একটু ব্যাখ্যা দিচ্ছি। তো দেখো, এই যে বৃত্তে স্পর্শক এবং কি আমাদের অভিলম্ব, মনে করো একটা বৃত্ত, এটা একটা বৃত্ত, আমরা ধরেছি তার কেন্দ্র কত আমাদের সি, এই বৃত্তটার কেন্দ্র হলো সি, আর বৃত্তের উপরস্থ দুটি বিন্দু আমরা কনসিডার করলাম, একটি পি আর একটা কি কিউ। পি আর কিউ হলো বৃত্তের উপরস্থ দুটি বিন্দু এবং পি কিউ হলো তাদের ছেদক। পি আর কিউর যে সংযোজক রেখা, এই সংযোজক রেখাটি হলো এই বৃত্তের ছেদক। তো যদি কিউ বিন্দুটি বৃত্তের উপর দিয়ে এসে, পরিধির উপর দিয়ে এসে পি এর অতি নিকটবর্তী হয়, দেখো স্পর্শক সৃষ্টি হয় কিভাবে। আমরা আগেই বলেছি যে স্পর্শক হলো একটা রেখা যা কোনো বক্ররেখাকে স্পর্শ করে। এখন স্পর্শকটা সৃষ্টি হয় কিভাবে আমরা সেটা দেখাচ্ছি। যদি কিউ বিন্দুটি এই বক্ররেখার উপর দিয়ে এসে পি এর অতি নিকটবর্তী হয়, তখন এই যে পি কিউ ছেদক, এই পি কিউ ছেদকের অবস্থা কি দাঁড়াবে, তখন পি কিউ ছেদকটা এই পি টি স্পর্শকে কি হবে রূপান্তরিত হবে। এই কারণে আমরা বলেছি যে যদি কিউ বিন্দুটি পরিধির উপর দিয়ে অগ্রসর হয়ে পি এর অতি নিকটবর্তী হয়, তবে ছেদক পি কিউ এর সীমাস্থ অবস্থান পি টি কে পি বিন্দুতে বৃত্তটি স্পর্শক বলা হয় এবং পি কে স্পর্শ বিন্দু বলা হয়। যদি কিউ বিন্দুটা এই বক্ররেখার উপর দিয়ে এসে পি এর সাথে সমপতিত হয়, পি এর সাথে মিলিত হয়, তখন পি কিউ ছেদকের যে অবস্থান সেটাকেই মূলত আমাদের এই বৃত্তের স্পর্শক বলা হয়। যেমন দেখো, মনে করো এই যে পি কিউ, এই যে পি কিউ ছেদক, এটা মনে করো কিউ বিন্দু। এখন আমাদের কিউ যদি এই বক্ররেখার উপর দিয়ে এসে আমাদের কোথাও এই পি বিন্দুতে আসে, তখন এই ছেদকটার অবস্থান কি হয়, এই ছেদকটা এমন হয়ে যায়, তখন এই ছেদকটা স্পর্শকে কি হয় রূপান্তরিত হয়, মানে ছেদক থেকে আমরা স্পর্শক পাই। তো দেখো, আবার স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপরে যে লম্ব তাকে বলা হয় বৃত্তের অভিলম্ব। মনে রাখবা সকল অভিলম্বই লম্ব, কিন্তু সকল লম্ব কিন্তু অভিলম্ব না। স্পর্শ বিন্দুতে এখানে পি হলো স্পর্শ বিন্দু, স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপরে যে লম্ব তাকে বলা হয় বৃত্তের অভিলম্ব, আর বৃত্তের অভিলম্ব অলওয়েজ বৃত্তের কেন্দ্রগণ। অভিলম্ব অলওয়েজ লম্ব কোথায়, স্পর্শকের উপর, স্পর্শ বিন্দুতে। তাহলে মনে রাখবা স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপরে যে লম্ব তাকে বলা হয় অভিলম্ব, আর বৃত্তের অভিলম্ব অলওয়েজ বৃত্তের কেন্দ্রগণ। এখানে পিএন, পিএনটা হলো পিটি স্পর্শকের উপরে লম্ব। তাহলে স্পর্শককে আমরা ছেদক থেকে স্পর্শক পাই, স্পর্শ করে যে বক্ররেখাটাকে স্পর্শ করে, আর স্পর্শ বিন্দুতে স্পর্শকের উপরে যে লম্ব তাকে বলা হয় অভিলম্ব। তাহলে এখন দেখো, আমরা এই এক্সারসাইজে শিখব কিভাবে স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে হয় এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হয়। তো দেখো, যে স্পর্শকের সমীকরণ আমি কিছু এই এক্সারসাইজে যে সূত্রগুলি আমাদের প্রয়োজন
সমস্যা সমাধান করতে গিয়ে আমি সেগুলি আলোচনা করছি। দেখো এক নম্বর স্পর্শকের সমীকরণ। এখন মনে রাখবা, আমরা যদি স্পর্শকের সমীকরণ নির্ণয় করতে চাই তাহলে অবশ্যই স্পর্শ বিন্দু লাগবে। যদি এত বৃত্তের উপরস্থ স্পর্শ বিন্দু এক্স ওয়ান ওয়াই ওয়ান হয় তাহলে এত বৃত্তের উপরস্থ এত বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ আমাদের এত। এটা মনে রাখার সিস্টেম হলো এক্স স্কোয়ার এর পরিবর্তে এক্স ইনটু এক্স ওয়ান। দেখো বিন্দুটার ভুজ কি এক্স ওয়ান, স্পর্শ বিন্দুর কোটি কত ওয়াই ওয়ান। তাহলে মনে রাখার সিস্টেম হলো এক্স স্কোয়ার এর জায়গায় এক্স ইনটু বিন্দুটির ভুজ প্লাস ওয়াই স্কোয়ার এর জায়গায় ওয়াই ইনটু বিন্দুটির কোটি। তোমরা জানো স্পর্শগুলো একটা রেখা, আর রেখার সমীকরণের সর্বদা চলরাশির সর্বোচ্চ ঘাত কত হবে ওয়ান হবে। তাহলে দ্বিঘাত থেকে আমাদেরকে এক ঘাতে আসতে হবে। এই কারণে এক্স স্কোয়ার স্থলে এক্স ইনটু এক্স ওয়ান, ওয়াই স্কোয়ার স্থলে ওয়াই ইনটু ওয়াই ওয়ান। একইভাবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার যদি বৃত্তের সাধারণ সমীকরণ থাকে তাহলে এত বৃত্তের উপরস্থ এত বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ একই। দেখো এক্স স্কোয়ার এর স্থলে এক্স ইনটু এক্স ওয়ান, ওয়াই স্কোয়ার এর স্থলে ওয়াই ইনটু ওয়াই ওয়ান, টু জি এক্স। দেখো এটার পরিবর্তে আমরা লিখেছি জি ইনটু এক্স প্লাস এক্স ওয়ান, তার মানে জি এর জায়গায় জি আছে, টু এক্স এর জায়গায় টু এক্স এর জায়গায় আমরা লিখেছি এক্স প্লাস এক্স ওয়ান, টু ওয়াই এর জায়গায় লিখেছি ওয়াই প্লাস ওয়াই ওয়ান। এখন এই সমীকরণগুলো আমরা কিভাবে পেয়েছি আমরা দেখাবো, যদিও এগুলোর তোমাদের ব্যবহার কম। মনে রাখবা এই এক্সারসাইজে এই বৃত্তের সূত্রের চেয়ে তোমাদের বেশি কাজে লাগবে সরল রেখার সূত্র। কারণ আমরা এই এক্সারসাইজে স্পর্শকের সমীকরণ বের করব, অবিলম্বের সমীকরণ বের করব। স্পর্শক একটা রেখা, অবিলম্ব একটা রেখা, এই কারণে এখানে এই এক্সারসাইজে বৃত্তের সূত্রের চেয়ে সরল রেখার সূত্র বেশি কাজে লাগে। তো দেখো আমরা এগুলো দেখাবো কিভাবে তোমরা এগুলো পেয়েছি। তাহলে মহারেখার সিস্টেম হলো এক্স স্কোয়ার এর জায়গায় এক্স ইনটু এক্স ওয়ান, ওয়াই স্কোয়ার এর জায়গায় ওয়াই ইনটু ওয়াই ওয়ান, টু এক্স এর জায়গায় টু এক্স এর স্থলে এক্স প্লাস এক্স ওয়ান, টু ওয়াই এর স্থলে ওয়াই প্লাস ওয়াই ওয়ান। আবার দেখো অবিলম্বের সমীকরণ। অবিলম্বের সমীকরণ, অবিলম্ব হলো কার উপরে লম্ব, স্পর্শকের উপরে লম্ব। এখানে আমরা যখন অঙ্ক করব এই এক্সারসাইজের সমস্যাগুলি সমাধান করব আমাদের এই সূত্রগুলি আমাদের না জানলেও চলে। আমরা জানি আমাদের কেসে একটা রেখার উপর লম্ব রেখার সমীকরণ কিভাবে নির্ণয় করতে হয় এটা আমরা সরল রেখার অধ্যায়ে শিখেছি। আমরা ওই সূত্রগুলি ব্যবহার করে অবিলম্বের সমীকরণ বের করতে পারি। তারপর তোমাদের সুবিধার্থে তোমাদের এমসিকিউ সুবিধার্থে আমরা এখানে লিখে দিচ্ছি। দেখো এত বৃত্তের উপরস্থ এত বিন্দুতে স্পর্শকের সমীকরণ এত, অবিলম্বের সমীকরণ, আর এত বৃত্তের উপরস্থ এত বিন্দুতে স্পর্শকের উপর অঙ্কিত অবিলম্বের সমীকরণ এত। আমরা কিভাবে পেয়েছি এগুলো প্রমাণ আমরা দেখাবো। এখানে তিন নম্বর সূত্রটি এই এক্সারসাইজের সবচেয়ে ইম্পর্টেন্ট সূত্র। এই এক্সারসাইজের 80% অঙ্কে তোমাদের এই তিনটা কাজে লাগবে। দেখো কোন রেখা কখন কোন বৃত্তকে স্পর্শ করবে, তো কোন সরল রেখা একটি বৃত্তকে স্পর্শ করবে যদি বৃত্তের কেন্দ্র থেকে রেখাটির লম্ব দূরত্ব বৃত্তটি ব্যাসার্ধের সমান। কিভাবে দেখো এমন এই যে বৃত্ত, এটা হলো বৃত্তের কেন্দ্র আর এটা হলো স্পর্শ, আর দেখো এটা হলো ব্যাসার্ধ, এটা ব্যাসার্ধ আমাদের কি আছে এই ব্যাসার্ধ। তাহলে দেখো এই যে কেন্দ্র থেকে রেখাটা লম্ব দূরত্ব বৃত্তটার ব্যাসার্ধের সমান কি, তাহলে মনে রাখবা কোনো রেখা কোনো বৃত্তকে তখনই স্পর্শ করবে যদি বৃত্তটার কেন্দ্র থেকে রেখাটির লম্ব দূরত্ব বৃত্তটির ব্যাসার্ধের সমান হয়। এবং এই থিম ব্যবহার করে তোমাদের বেশিরভাগ অঙ্ক এখানে করতে হবে। আর এটার সাহায্য নিয়ে দেখো এই সূত্রের সাহায্য নিয়ে আমি এই তোমাদের এই সূত্রটা এই নির্ণয় করেছি। এটার সাহায্য নিয়ে এই সূত্র পাওয়া যায়। মনে করো ওয়াই ইকুয়াল এম এক্স প্লাস সি, এই রেখাটি এই বৃত্তকে স্পর্শ করবে কখন, যদি সি ইকুয়াল এত হয়। এটা মনে রাখলে তোমরা এমসিকিউ তে সুবিধা পাবে, অ্যাডমিশন টেস্টে তোমাদের সুবিধা হবে। এটা কিভাবে পেয়েছি, এই যে বৃত্ত এই বৃত্তের কেন্দ্র কত মূল বিন্দু, ব্যাসার্ধ কত এ,
তো মূল বিন্দু থেকে এটা লম্ব দূরত্ব বের করে লম্ব দূরত্ব কার সমান a এর সমান এটা ধরলেই এই রিলেশনটা চলে আসে আবার স্পর্শ বিন্দু স্থানাঙ্ক এই দুটো সমাধান করলে এই দুটো স্থানাঙ্ক পাওয়া যায় যদি আমরা c ইকুয়াল এখানে প্লাস মাইনাস দুইটা c এর মান যদি পজিটিভ ধরি তাহলে স্পর্শ বিন্দু স্থানাঙ্ক এত c এর মান যদি নেগেটিভ ধরি স্পর্শ বিন্দু স্থানাঙ্ক এটা আর আমরা এই সূত্র ছাড়াও তোমরা স্পর্শ বিন্দু স্থানাঙ্ক বের করতে পারবে কারণ আমরা জানি এই দুইটা সমীকরণ সমাধানের সিস্টেম কি দুইটা সমীকরণ সমাধানের সিস্টেম হলো দুইটা সমীকরণ সমাধান করে আমরা x ও y এর যে মান পাবো ওই মান দ্বয় নিয়ে গঠিত স্থানাঙ্ক হলো তাদের ছেদবিন্দু স্থানাঙ্ক আর এই দুইটা সমীকরণের ছেদবিন্দু হলো স্পর্শ বিন্দু কারণ এটা জানা ছাড়াও আমরা স্পর্শ বিন্দু বের করতে পারবো আবার দেখো আমরা যদি বৃত্তের বহিঃস্থ কোনো বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য আঁকতে চাই নির্ণয় করতে চাই আমরা জানি বৃত্তের বহিঃস্থ বিন্দু মনে করো p এই p থেকে বৃত্তের উপরে কয়টি স্পর্শক আঁকা যায় দুইটি স্পর্শক আঁকা যায় আর এই দুটো স্পর্শকের দৈর্ঘ্য কি আমাদের সমান তোমরা উপপাদ্য পড়ে আসছো 9-10 বৃত্তের বহিঃস্থ যে কোনো বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য আমাদের কি সমান তাহলে আমরা যদি বৃত্তের বহিঃস্থ যে কোনো বিন্দু থেকে বৃত্তে অঙ্কিত এই স্পর্শগুলো দৈর্ঘ্য নির্ণয় করতে চাই সূত্র হলো এটা এই যে বৃত্তের বহিঃস্থ যে কোনো বিন্দু x1 y1 থেকে এত বৃত্তে অঙ্কিত স্পর্শকের দৈর্ঘ্য মনে রাখার সিস্টেম হলো দেখো x এর জায়গায় বিন্দুটির ভুজ বসবে y এর জায়গায় বিন্দুটির কোটি দেখো এই যে রুট ওভার x1 স্কয়ার তাহলে x এর জায়গায় বিন্দুটির ভুজ প্লাস y1 স্কয়ার y এর জায়গায় বিন্দুটির কোটি মাইনাস কত স্কয়ার একই ভাবে এখানেও দেখো যদি আমাদের বৃত্তটা এমন হয় তাহলে রুট ওভার x1 স্কয়ার প্লাস y1 স্কয়ার প্লাস 2gx1 প্লাস 2fy1 প্লাস তাহলে বৃত্তের x এর জায়গায় এই বিন্দুর ভুজ আর y এর জায়গায় বিন্দুটা কোটি তবে মনে রাখবা এই সূত্র যদি আমরা ব্যবহার করতে চাই তাহলে আমাদের কি আছে এই যে x স্কয়ার আর y স্কয়ার সহগ সর্বদা প্লাস 1 রাখতে হবে এই সূত্র ব্যবহারের আগে x স্কয়ার এবং y স্কয়ার এর সহগ অলওয়েজ প্লাস 1 রাখতে হবে না হয় তোমাদের অ্যানসারে ভুল আসবে যদি x স্কয়ার আর y স্কয়ার সহগ প্লাস 1 ছাড়া অন্য কিছু থাকে আমাদের কাজ হলো সেটা দ্বারা কি করা ভাগ করে আমাদের কি আছে প্লাস 1 নিয়ে আসা তারপর আমরা এই সূত্রটা প্রয়োগ করব এখন তোমাদেরকে আমি এই এক এর কি আছে এক এবং দুই এর সূত্রগুলো কিভাবে পেয়েছি এটার প্রমাণ দেখাচ্ছি যদি এগুলো আমাদের কাজে লাগবে কম তাও তোমাদের সুবিধার্থে জানার সুবিধার্থে আমি তোমাদের দেখাচ্ছি এই প্রমাণগুলি পরীক্ষা আসবে না তো আমি তোমাদের এইগুলোর প্রমাণ এগুলো এই দুইটা একই এগুলো একই আমাদের এক এর দুই আর দুই এর দুই এই প্রমাণগুলি বড় আমি তোমাদেরকে এক এর দুই আর দুই এর দুই এর প্রমাণটা দেখিয়ে দিচ্ছি কি হয় আমরা দেখছি দেখো এক এর দুই আমরা এক এর দুই আর দুই এর দুই এই দুটো সূত্রের প্রমাণ দেখাচ্ছি আমরা কিভাবে স্পর্শকের সমীকরণটা পেয়েছি আমরা কিভাবে স্পর্শকের এই অবিলম্বের সমীকরণটা পেয়েছি আমরা এই দুটো প্রমাণ দেখাই তাহলে দেখো আমরা কি পাবো আমরা এত বৃত্তের এই যে প্রদত্ত বৃত্তের সমীকরণ প্রদত্ত বৃত্তের সমীকরণ x স্কয়ার প্লাস y স্কয়ার প্লাস 2gx প্লাস 2fy প্লাস মনে করো এই বৃত্ত এটা তার কেন্দ্র এটা হলো আমাদের কি আছে
এটা p আমরা এই স্পর্শকের সমীকরণটা বের করব এটা মনে করো q আমরা ধরে নিলাম p বিন্দুর স্থানাঙ্ক x1 হল আর q বিন্দুর স্থানাঙ্ক x2 হল আমরা কি বের করছি p বিন্দুতে দেখো এত বৃত্তের উপরস্থ এত বিন্দুতে অঙ্কিত স্পর্শকের সমীকরণ তাহলে আমাদের p বিন্দুতে অঙ্কিত স্পর্শকে আমরা ধরলাম এই বিন্দুটি কি xp x1y তো দেখো আমরা ধরি কি প্রদত্ত বিন্দু p x1y এবং বৃত্তে উপরস্থ অপর একটি বিন্দু কিউ এক্স টু ওয়াইট আমরা কি দেখাচ্ছি আমরা কিভাবে এই স্পর্শকের সমীকরণটা পেয়েছি আমরা এই বৃত্তটা এটা কত নম্বর বৃত্ত এটা হলো আমাদের এক নম্বর বৃত্ত এক নং বৃত্তের পি বিন্দুতে স্পর্শকের সমীকরণ কিভাবে বের করতে হবে আমরা এটা দেখাচ্ছি এই জিনিসটা প্রমাণ দেখাবো তাহলে দেখো এই যে পি কিউ এই দুটি বিন্দুই তো কার উপর অবস্থিত এক নং বৃত্তের উপর অবস্থিত তাহলে সুতরাং পি ও কিউ বিন্দুদ্বয় দ্বারা এক নং বৃত্তটি সিদ্ধ হয় অর্থাৎ তাহলে কোন বিন্দু দ্বারা কোন সমীকরণ সিদ্ধ হওয়ার মানে কি তাহলে আমাদের ওই বিন্দুটা যদি সমীকরণটার বাম পক্ষে বসাই তাহলে ডান পক্ষের সমান হবে তাহলে পি দ্বারা যদি সিদ্ধ করাই তাহলে এক্স এর জায়গায় কি বসবে এক্স ওয়ান স্কোয়ার ওয়াই এর জায়গায় ওয়াই ওয়ান স্কোয়ার 2gx1 2fy1 plus c equals এটা দিলাম এবং আর যদি q বিন্দু দ্বারা সিদ্ধ করাই তাহলে কি পাই x2 স্কয়ার প্লাস y2 স্কয়ার 2gx2 2fy2 plus c equals এখন আমরা যদি দুই থেকে তিন বিয়োগ করি তাহলে কি পাই দেখো এক্স ওয়ান স্কোয়ার মাইনাস এক্স টু স্কোয়ার ওয়াই ওয়ান স্কোয়ার মাইনাস ওয়াই টু স্কোয়ার টু জি এক্স ওয়ান মাইনাস এক্স টু টু এফ ওয়াই ওয়ান মাইনাস ওয়াই টু এতই এখানে কি থাকে এক্স ওয়ান প্লাস এক্স টু x1 minus x2 y1 plus y2 y1 minus y2 2g x1 minus x2 2f y1 minus y2 এখন দেখো এই দুটি থেকে আমরা x1 মাইনাস x2 কমন নিতে পারি x1 মাইনাস x2 কি থাকে x1 প্লাস x2 প্লাস 2 আর এই দুটা থেকে আমরা যদি y1 মাইনাস y2 কমন নিই থাকে y1 প্লাস y2 প্লাস 2 এখন দেখো y1 মাইনাস y2 y1 প্লাস y2 প্লাস 2f x1 মাইনাস x2 x2 প্লাস 2 y1 মাইনাস y2 ডিভাইড বাই x1 মাইনাস x2 মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস টু জি
y1 plus y2 plus 2. দেখো এই যে পেলাম আমরা এটা, এই যে PQ ছেদক, PQ ছেদকের ঢাল কত তোমরা বলতে পারবে কিনা? ঢাল নির্ণয়ের সূত্র তোমাদের মনে আছে কিনা? দুই বিন্দুগামী রেখার ঢাল কি হবে? কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর, কোটিদ্বয়ের অন্তর বাই ভুজদ্বয়ের অন্তর। এই কোটিদ্বয়ের অন্তর কত? y1 minus y2, ভুজদ্বয়ের অন্তর x1 minus x2। তাহলে দেখো এই জিনিসটা কি প্রকাশ করে, যা PQ ছেদকে ঢাল নির্দেশ করে। এটা PQ ছেদকে ঢাল নির্দেশ করছে। তাহলে দেখো এটা যদি PQ ছেদকের ঢাল, তাহলে PQ ছেদকের সমীকরণ কি হবে? এই যে P বিন, PQ ছেদকটা P বিন্দুগামী, তাহলে PQ ছেদকের সমীকরণ কি হবে? এক বিন্দুগামী রেখার সমীকরণ কি? y minus y1 equal m into x minus x1। তাহলে সুতরাং px1y1 বিন্দুগামী PQ ছেদকের সমীকরণ, PQ ছেদকের সমীকরণ কি y minus y1, আর PQ ছেদকের ঢাল কত? মাইনাস এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস টু জি, ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস টু ইন্টু এক্স মাইনাস এক্স। এটা যদি আমরা গুণ করি কি হয়? দ্যাট ইমপ্লাইজ এটা গুণ করলে আমাদের কি হয়? এই যে এক্স মাইনাস এক্স ওয়ান ইন্টু এক্স ওয়ান প্লাস এক্স টু প্লাস টু প্লাস ওয়াই মাইনাস ওয়াই ওয়ান ওয়াই ওয়ান প্লাস ওয়াই টু প্লাস টু, আমরা গুণ করে এক পাশে নিয়ে আসলাম, আমরা গুণ করে এক পাশে নিয়ে আসলাম। এখন দেখো এটা PQ ছেদক, আর আমরা জানি ছেদক থেকে আমরা স্পর্শক পাই। ছেদক থেকে কি পাই? যখন কিউ বিন্দুটা পরিধির উপর দিয়ে গিয়ে পি এর সাথে মিলিত হবে, তখন পি কিউ ছেদকটাকে পি বিন্দুতে স্পর্শক বলা হয়। স্পর্শক পাওয়া যায় ছেদক থেকে। যদি কিউ বিন্দুটা বক্ররেখার উপর দিয়ে গিয়ে পি এর সাথে মিলিত হয়, তখন পি কিউর আমাদের সীমাস্ত অবস্থানকে বলা হয় কি? স্পর্শক। তাহলে আমাদের দেখো যদি কিউ বিন্দুটি পরিধি উপর দিয়ে অগ্রসর হয়ে পি এর সাথে মিলিত হয়, অর্থাৎ x2 equal x1 এবং y2 equal 1 হয়, তবে আমাদের কি আছে? PQ ছেদকটিকে P বিন্দুতে বৃত্তটি স্পর্শক। কথা হচ্ছে কিনা? মানে তখন যদি কিউটা পি এর সাথে মিলিত হয়, তখন এই ছেদকটার যে অবস্থান, তখন এই ছেদকটা স্পর্শকে কি হয়? রূপান্তরিত হয়। তো কিউটা পি এর সাথে মিলিত হয় মানে এক্স টু এক্স ওয়ান এর সাথে মিলে যাবে, ওয়াই টু ওয়াই এর সাথে মিলিত হবে। তাহলে এক্ষেত্রে এক্ষেত্রে আমরা তিন নং হতে কি পাই?
আমরা x2 জায়গায় কি বসাই, যে x minus x1 x1 plus x1 plus 2 y minus y1 y1 plus y1 plus 2 এখন দেখো যদি আমরা এটা গুণ করি কি হয় এখানে x minus x1 এখানে আমরা পাই 2x1 y minus y1 2y1 plus 2 আমরা এখান থেকে 2 কমন নিয়ে এখান থেকে 2 কমন নিয়ে বাদ দিতে পারি x minus x1 x1 plus y minus y1 y1 plus x এখন এটা গুণ করলে কি হয় x into x1 minus x1 square plus gx minus gx1 y into y1 minus y1 square plus fy minus fy1 x into x1 plus y into y1 plus gx plus f1 x1 square plus y1 square minus gx plus gx1 plus fy আমরা উভয় পক্ষে এই যে gx plus gx1 fy plus fy তাহলে x1 square plus y1 square 2gx1 2fy আমরা উভয় পক্ষে gx1 যোগ করেছি তাহলে এখানে 2gx1 উভয় পক্ষে f1 যোগ করেছি তাহলে 2fy1 এখন দেখো x into x1 y into y1 g কমন নিলে x plus x1 f কমন নিলে y plus y1 আর এটা কত হবে এটার মান হলো আমাদের c মাইনাস c কত এটা দুই নম্বর দুই নম্বরে এই সমীকরণটা ছিল এখন ধর কি পাই আমরা x ইন্টু x1 y ইন্টু y1 g ইন্টু x প্লাস x1 f ইন্টু y প্লাস y1 প্লাস c ইহাই নিম্ন স্পর্শকের সমীকরণ এটা বৃত্তকে বৃত্তের স্পর্শকের সমীকরণ তারপর আমাদের দুই এর দুই কি আছে অভিলম্বের সমীকরণ তো স্পর্শক এবং অভিলম্ব পরস্পর কি আমাদের লম্ব স্পর্শক এবং অভিলম্ব পরস্পর কি আমাদের লম্ব তো আমরা চাইলে এই স্পর্শক থেকে অভিলম্বের সমীকরণ বের করতে পারি যদি আমাদেরকে এই যে দুই এর দুই আমাদের কি আছে এটা মনে করো আমাদের চার নম্বর আমরা আমাদের কি আছে চার নম্বর হতে পারি x into x1 y into y1 gx gx1 fy fy1 প্লাস এখন দেখো এক্স এখানে আছে এখানে আছে এক্স কমন নিলে এক্স ওয়ান প্লাস জি আবার এখান থেকে ওয়াই কমন নেওয়া হলে ওয়াই ওয়ান প্লাস এফ প্লাস f y 1 এই দুটো থেকে আমরা কমন যে x g x 1 f y 1 প্লাস y into y 1 প্লাস f মাইনাস x into
x one plus minus g x one f y one plus আমরা কি দেখাচ্ছি এখন অভিলম্ব সমীকরণ আমরা কিভাবে অভিলম্ব সমীকরণ পেয়েছি that implies minus x1 plus g y1 plus f into x gx1 f y1 plus y1 plus এটা কিসের সমীকরণ স্পর্শকের সমীকরণ তো দেখো স্পর্শকের ঢাল কত সুতরাং স্পর্শকের ঢাল মাইনাস এই যে y equal mx plus c এখানে নিয়ে আসছি y equal mx plus c এখানে m কত মাইনাস x1 plus g ঢাল m equal মাইনাস x1 plus g y1 plus এখন দেখো অভিলম্ব কোনটা এটা হলো অভিলম্ব কার উপর লম্ব অভিলম্ব এটা পিএন অভিলম্ব তো স্পর্শকের লম্ব কোন বিন্দুতে পি বিন্দুতে এখন দেখো তাহলে সুতরাং অভিলম্বের সমীকরণ কি হবে অভিলম্বের সমীকরণ কি হবে সুতরাং অভিলম্বের সমীকরণ এই যে ওয়াই মাইনাস ওয়াই ওয়ান এম এর জায়গায় কি হবে আচ্ছা এটা দেখো স্পর্শকের ঢাল যদি এত হয় অভিলম্বের ঢাল তার ঠিক কি হবে উল্টা হবে তখন কি হবে y1 plus f divided by x1 plus আমরা জানি কোন রেখার ঢাল যা হবে তার উপর লম্ব রেখার ঢাল তার ঠিক উল্টা হবে এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে তো এটা যদি স্পর্শকের ঢাল হয় স্পর্শক এবং অভিলম্ব পরস্পর লম্ব এটা যদি স্পর্শকের ঢাল হয় অভিলম্বের ঢাল তার ঠিক উল্টা হবে এবং বিপরীত চিহ্ন বিশিষ্ট হবে এটা চিহ্ন মাইনাস এটা হবে প্লাস তাহলে এটা উল্টে গেলে y1 plus f divided by x1 plus g into x minus x1 তাহলে আমাদের গুণ করলে কি হয় এই যে x1 plus g into y x1 কত আমাদের plus g into y x1 plus g y minus y1 plus f x minus x is x1 koto plus g x1 y1 minus g y1 y1 plus f into x minus x1 y1 x1 তাহলে দেখো কি থাকে এই x1 y1 কাট আমাদের থাকে x1 plus g into y minus y1 plus f into x plus fx1 minus g y এই কি অভিলম্ব সমীকরণ তো প্রিয় শিক্ষার্থীরা কিভাবে স্পর্শকের সমীকরণ এবং অভিলম্বের সমীকরণ নির্ণয় করতে হয় এটা আমরা দেখালাম আমরা কিভাবে সূত্রগুলি পেয়েছি এটা আমরা দেখালাম তো মনে রাখবা যে সূত্রগুলি আমি এখানে লিখেছি আমাদের এগুলোর চেয়েও তোমাদের সরল লেখায় যে সূত্রগুলি শিখে আসছো এই এক্সারসাইজে সেগুলি বেশি কাজ নেই তো আজকে আমরা এই সূত্রগুলি আলোচনা করলাম এখানকার সূত্র শেষ হয়নি আরও সূত্র আছে আমরা পরবর্তীতে আলোচনা করব আগামী ক্লাসে আমরা এই সূত্রগুলোর উপর ডিপেন্ড করে আমরা কিছু সমস্যা তোমাদেরকে দেখাব তো আজকে এতটুকু আল্লাহ হাফেজ